Assalamualaikum Cooking Food এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ তেলাপিয়া ফিশ ফ্রাই। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজাদার হবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট ভাবে ফিশ ফ্রাইটি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিও প্লিজ ক্লিক করে রাখবেন। ফিশ ফ্রাইটি তৈরি করার জন্য আমি দুইটি মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। পানিটাকে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাছের গায়ে ভালোভাবে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নিতে হবে। মাছের গায়ে যদি এইভাবে করে ছুরির সাহায্যে কেটে নেন তাহলে লবণ মশলাগুলো সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে। আর মশলাগুলো যদি ভিতরে ঢুকে যায় তাহলে ফিশ ফ্রাইটি খেতে কিন্তু আরও স্বাদ বাড়িয়ে তুলবে। ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এখন হাতের সাহায্যে চারিপাশে এমনকি ভেতরে মাথায় ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যেন কোনো পাশে বাদ না যায়। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সরিষার তেল। প্রথমে উপরের সাইডে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ফিশ ফ্রাইটি খেতে আরও ভালো লাগবে, তাই অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন উপরের সাইডটা আমি ভালোভাবে সরিষার তেলটা মেখে নিচ্ছি হাতের সাহায্যে। এখন আবার অপোজিটে আমি আবার কিছুটা সরিষার তেল দিয়ে মেখে নিব হাতের সাহায্যে, যেন ভিতরে এমনকি মাথায় সুন্দরভাবে যেন ঢুকে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালোভাবে মেখে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ হলুদের গুঁড়া। আবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। কিভাবে মেখে নিচ্ছি আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি একটু বেশি ব্যবহার করি তাহলে ফিশ ফ্রাইটি একটু ঝাল ঝাল লাগবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এখন হাতের সাহায্যে ভেতরে আর মাথায় সুন্দরভাবে চারিপাশে আমি লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে সব মশলাগুলো। যখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার সাদা তেল। তেলটা অবশ্যই গরম হতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো। খুবই সাবধানতা অবলম্বন করে মাছগুলো দিতে হবে যেন হাতে না লেগে যায়, কারণ এই পর্যায়ে তেলটা কিন্তু প্রচুর গরম থাকবে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না। এখন নিচের পাটটা 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। নিচ দিয়ে যেন লেগে না যায় এই জন্য সামান্য একটু লাড়া দিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন উল্টিয়ে দিতে হবে খুবই সাবধানে। আবার নিচের পাটটা 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। মাছটা বেশি লাড়াচাড়া দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার 5 মিনিট পর আমি ফিরে আসলাম। আবার খুবই সাবধানতার সাথে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট পর পর উল্টিয়ে সুন্দরভাবে একটি সুন্দর একটি কালার এমনকি মচমচে করে ভেজে নিতে হবে। বেশি লাড়াচাড়া দেওয়া যাবে না, কিছুক্ষণ পর পর সামান্য একটু লাড়া দিলেই যথেষ্ট। যখন এরকম মচমচে হয়ে যাবে সুন্দর একটি কালার চলে আসবে তখনই বুঝতে হবে পারফেক্টভাবে আমার ফিশ ফ্রাইটি রেডি হয়ে গেছে।
আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামি, জাস্ট পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে ফিশ ফ্রাইটি আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর লাগছে, আর উপরে যে কতটা মোচমোচে হয়েছে সেটা কিন্তু বলে বোঝানোর প্রয়োজন নেই। আশা করছি সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যারা তেলাপিয়া মাছ পছন্দ করে না তারাও এই ফিশ ফ্রাইটি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত ফিনিশ করে ফেলবে। তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।